এটা পাওয়ার স্টিয়ারিং আছে, এক হাতে আমি কাটিয়ে নিতে পারছি, দেখুন ফুল ফুলের প্রায় কাছাকাছি। এবার স্টিয়ারিংটা আমাদের সোজা করে নিতে হবে, কারণ কাটানো থাকলে আরো বেশি কেটে যাবে। এই দেখুন এবারে আমি সোজা করে নিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারছেন তো? এইখানগুলাই হচ্ছে স্টিয়ারিং, বেশি কাটি দিলে আমাদের গাড়ি বেশি ওইদিকে চলে যাবে, যদি কম কাটায় গাড়ি কম কাটবে। তো এইটা হচ্ছে আমাদের সামনে যে জাজমেন্টটা আছে ডান দিক বাঁ দিক, সেটা কিন্তু আমাদের পুরো প্রপারলি কাজে লাগে। আমি স্টিয়ারিংটা কিভাবে কাটাচ্ছি দেখুন, এইভাবে ইজি ভাবে এক হাতে সবচেয়ে বেস্ট এইভাবে হচ্ছে কাটানো। যে টিক্সগুলো যাতে বুঝতে পারেন, যাতে আপনারা যখন গাড়ি চালাবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, সমস্যা হয়, সেই জন্য আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি টপিক নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা স্টিয়ারিং কন্ট্রোল কিভাবে করবেন, যখন আমরা নতুন গাড়ি চালানো শিখে যাই তো কি হয়, গাড়ি স্টিয়ারিং এর জাজমেন্ট কিভাবে করব, গাড়ির অ্যাকচুয়াল বোনাট যেটা আমরা কাটাই সেটাই কিন্তু হচ্ছে গাড়ি স্টিয়ারিং এর জাজমেন্ট হয়, সেটা আমি প্র্যাকটিক্যাল চালাবো, দেখাবো আপনাদের, বলবো জিনিসটা স্টিয়ারিং কন্ট্রোল কিভাবে করবেন যখন লোকাল রাস্তায় গাড়ি চালাবেন, রাস্তায় গাড়ি চালাবেন। তো সেটার আজকে টপিক এই ভিডিওটা। যারা নতুন গাড়ি চালানো শিখছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, যেটা বললাম যে স্টিয়ারিং আমরা যখন রাস্তায় গাড়িটা চালাবো, স্টিয়ারিংটা আপনারা ভালো করে দেখবেন যে আমি কেমনভাবে কাটাচ্ছি, গাড়িটা চালাচ্ছি ডান দিক বাঁ দিক কাটাবো, গাড়িটা ব্যাক করবো তখনও হচ্ছে স্টিয়ারিংটা কাটাবো কতটা কি সেটা দেখতে পাবেন। তো এখন আমি সিট বেল্টটা পরে নিই, সবসময় গাড়ি চালাবার সময় সিট বেল্টটা অবশ্যই পরবেন। সিট বেল্টটা পরে নিলাম, এবারে আমি ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম। আজকে তো পায়ের দেখাবো না, আজকে হচ্ছে আমাদের স্টিয়ারিংটা দেখবেন। প্রথমে বলে দিই যে আমাদের যে সামনের যে বোনারটা, যে সামনের পোর্শনটা যতটা কাটবে স্টিয়ারিং কিন্তু ততটাই কাটাবেন, সেটাই হচ্ছে মাপটা বিশেষ করে হবে, চালালে বুঝতে পারবেন। আর স্টিয়ারিং কাটার আরেকটা ব্যাপার বলে দিই, যখন আপনারা হাই রোডে গাড়ি চালাবেন, যখন হাই স্পিডে গাড়ি থাকবে, তখন দেখবেন স্টিয়ারিং একটু কাটাবেন অনেকটা কেটে যাবে। আর এই লোকালে যদি আমরা স্লো চালাই, স্পিড কম থাকে, যত স্পিড কম থাকবে তত হচ্ছে আপনাদেরকে স্টিয়ারিং বেশি কাটাতে হবে কাটানোর জন্য, এটা কিন্তু দেখবেন। হাই স্পিডে কম স্টিয়ারিং কাটাতে হয়, আর যখন স্পিড স্লো থাকবে আস্তে আস্তে গাড়ি চালাবেন, তখন হচ্ছে আমাদের স্টিয়ারিংটা বেশি কাটাতে হবে কাটানোর জন্য। তো এই গাড়িগুলো চলে যাক, দিয়ে আমি এখানটা ব্যাক করব, দিয়ে দেখাবো আপনাদেরকে। তো এবারে দেখুন আমি এবার স্টিয়ারিংটা ডান দিকে কাটাচ্ছি, ইন্ডিকেটর দিলাম, মিররটা দেখে নিলাম ডান দিকে। তো দেখুন কাটি আবার সোজা করলাম, এখানটা দেখুন আমাকে ডান দিক কাটাতে হলো, একজন মানুষ ছিল, তো এখানটা আমি গাড়ি ঘুরাবো। তো এখানে দেখুন কাটালাম, এখন কাটাচ্ছি পুরো স্টিয়ারিংটাকে, দেখুন পুরো ফুল কাটিয়ে নিলাম। এবারে কি করবো, এখানটা আমি সোজা করব, ব্যাক গিয়ার দিলাম, সোজা করলাম, এবার ব্যাক করে নিচ্ছি। এবারে বাঁ দিকে আমি স্টিয়ারিংটা হালকা হালকা কাটাচ্ছি, দেখে নিচ্ছি পিছনে, পিছনটা দেখে নিচ্ছি, মিররগুলো দেখে পুরো ফুল কাটানো আছে এখন স্টিয়ারিংটা। এবারে দেখুন এই ছেড়ে দিলাম, দেখুন হালকা হালকা করে সোজা হয়ে যাচ্ছে, এটা চললে এটা সোজা হয়ে যাবে অটোমেটিক। এবারে দেখুন ডান দিয়ে কাটাচ্ছি, দেখুন স্টিয়ারিংটা আবার সোজা করে নিল। তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা বলে দিই, যখন ইয়ে করছি দেখুন, যখন আমরা গাড়ি কোনো জায়গায় পার্কিং করবো তো, তখন আমাদের গাড়ি হয়তো আমরা উঠে গেছি, চাকাটা সোজা আছে কি ডান দিক বাঁ দিক বেঁকে আছে সেটা হচ্ছে আপনারা বুঝতে হয়তো পাচ্ছেন না, হয়তো গাড়ি আগাতে যাচ্ছেন ডান দিকে কেটে আছে কি বাঁ দিকে, সেদিকে আরও গাড়িটা বেশি চলে গেল, কিছু থাকলে ধাক্কাধাক্কি হতে পারে। তার জন্য চাকাটাকে আমাদের প্রথমে সোজা করে নিতে হবে, যেটা প্রথমেই বলা উচিত ছিল। যাই হোক, তো স্টিয়ারিংটা সবসময় একদিকে, যে কোনো একদিকে ফুল কাটিয়ে নেবেন, ডান দিক হোক বাঁ দিক হোক, আমি ডান দিকে কাটিয়ে দিলাম। এই দেখুন এবারে এখানে আমাদেরকে দেড় প্যাঁচ কাটালেই হচ্ছে চাকা সোজা হবে। দেখুন এই যে হাফ আছে, এই যে এখানে হাফ এই পজিশনে এখন আছে, তো একই দুদিকেই হবে। এবার দেখুন এই দেখুন এটা হাফ সোজা হলো, এখান থেকে ঘুরলাম হাফ, তো এই যে একবার, এই যে দুবার, মোটামুটি দুবার হচ্ছে এই আমাদের গাড়ির যে স্টিয়ারিংটা আছে সোজা হবে লোগোটা, তার মানে আমাদের স্টিয়ারিং এখন সোজা হয়ে গেছে। দেখুন আমি এখন গাড়িটা একটু আগাবো, দেখুন সোজা যাচ্ছে। এবার আমাকে কি করতে হবে, ডান দিকে কাটাতে হবে। এই দেখুন ডান দিকে একটু কাটিয়ে গাড়িটাকে আবার সোজা করলাম, নিজের লেন্থে গাড়িটাকে নিয়ে আসলাম। এবার ডান দিকে যাবো, ইন্ডিকেটর দেবো, এখানে কাটাবো। দেখুন এদিকেও গাড়ি একটা আসছে, দেখুন এখানে বাঁ দিকটা দেখলাম, স্টিয়ারিংটা হালকা কাটিয়ে আছি। এবার দেখুন সোজা করে নেব। দেখুন আমার যে গাড়ির যে সামনের বোনারটা যে পজিশনে যাচ্ছে আমাকে তো আবার কাটাতে হবে, সেই ডান দিক বাঁ দিক জাজমেন্ট করেই কিন্তু আমাদেরকে যখন কাটাচ্ছি স্টিয়ারিংটাও ততটা কাটাতে হচ্ছে, মানে গাড়ির সামনের যে পোর্শনটা যেদিকে যাচ্ছে। এই দেখুন আমি এই যে ডান দিকে কাটাচ্ছি, এই গেল, এবার আমাদেরকে বাঁ দিকে কাটাতে হবে, তো বাঁ দিকে কাটাবো।
যে আমাদের যে সামনে যে জাজমেন্ট ডান দিক বাঁ দিক সেটার সাথে পুরো কানেক্ট আছে স্টিয়ারিং, এর আগেও আমি ভিডিওতে বলেছি। দেখুন এখানে একটু ডান দিক বাঁ দিক আমাকে কাটিয়ে আবার ডান দিক করতে হলো, ডান দিকে মহিলাগুলো চলে আসছিল রাস্তা পেরোচ্ছিল বলে, তো এখানে স্টিয়ারিংটা আমি সোজা করে যাচ্ছি, আমি সোজা যাবো। দেখুন এখানে হর্ন দিলাম, একটু ডান দিকে কাটাবো, হালকা একটু চাপলাম ডান দিকে, তো এখানে আমরা ডান দিকের লেনতেই থাকবো কারণ আমি ডান দিকে বাঁকবো। তো এখানে ইন্ডিকেটার আগে থেকেই দিয়ে দিলাম আমি, যে এখন স্টিয়ারিংটা সোজা করে নিয়ে যাচ্ছে। তো এখানে যানজট এলাকা আছে, এখানে স্টিয়ারিংটা আমাদের কন্ট্রোলটা বিশেষ করে করতে হবে, বাইক ঢুকে যায় আমাদেরকে একটু ডান দিক বাঁ দিক কাটাতে হতে পারে। এই দেখুন বাইকটা ঢুকে যাচ্ছে, তো একটু ডান দিক আমি হালকা চাপলাম, বেশি চাপিনি, বেশি চাপলে আরো লোক আরো তখন পেয়ে বসবে, আরো বেশি তখন চাপতে পারবে। এখানে দেখুন হালকা ডান দিক করে আবার বাঁ দিক করলাম, এখানে দেখুন বাঁ দিকে কাটাচ্ছি স্টিয়ারিংটা, এবারে দেখুন ডান দিকে যাব। তো স্টিয়ারিংটা এখন সোজা আছে, ডান দিকে হালকা আছে ঘুরানো, এবার দেখুন ডান দিকে পুরো স্টিয়ারিংটা আমি কাটাচ্ছি। দেখুন এক হাতে কাটাচ্ছি স্টিয়ারিংটা, কিভাবে কাটাচ্ছি দেখুন, এটা পাওয়ার স্টিয়ারিং আছে, এক হাতে আমি কাটিয়ে নিতে পারছি। দেখুন ফুল ফুলের প্রায় কাছাকাছি, এবার স্টিয়ারিংটা আমাদের সোজা করে নিতে হবে কারণ কাটানো থাকলে আরো বেশি কেটে যাবে। দেখুন এবারে আমি সোজা করে নিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারছেন তো? এইখানগুলাই হচ্ছে স্টিয়ারিং, বেশি কাটি দিলে আমাদের গাড়ি বেশি ওইদিকে চলে যাবে, যদি কম কাটায় গাড়ি কম কাটবে। তো এইটা হচ্ছে আমাদের সামনে যে জাজমেন্টটা আছে ডান দিক বাঁ দিক, সেটা কিন্তু আমাদের পুরো প্রপারলি কাজে লাগে। তো দেখতে পেলেন এক হাতে কিভাবে আমি কাটালাম। তো অনেকে সবসময় এইভাবে যখন সোজা যাবেন এইভাবে ধরলেন ঠিক আছে, যখন গাড়ি কাটাবেন ফুল কাটাতে হবে তখন কি আপনি এরকম 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 করে কি কাটাতে পারবেন? তখন আপনাকে এইভাবেই কাটাতে হবে, যেটা আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্টিয়ারিংটা কাটাচ্ছি এক হাতে। তো সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, তো তাতে সুবিধা হবে আপনাদের, না হলে এইভাবে ধরেও যদি আপনারা কাটাতে থাকেন এরকম 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 করে তখন পুরো ফুল কাটাতে পারবেন না, অসুবিধা হবে। দেখুন এখানে ডান দিকে কাটাবো, আবার দেখুন দেখুন বাঁ দিকে পজিশনটা দেখুন, আমার জাজমেন্টটা কাজে লাগে, জাজমেন্ট হিসাবে কিন্তু আমি কাটাচ্ছি। দেখুন বাঁ দিকে আবার ডান দিকে দেখুন কাটালাম, এখানে ওভারটেক করবো হলো না, একটু বাঁ দিকে চাপতে হলো, পজিশনটা পেলাম না। এবারে দেখুন দেখুন বাঁ দিকে চাপলাম, দেখুন ডান দিকে কাটিয়ে বেড়ালাম, দিয়ে আবার বাঁ দিকে হচ্ছে চাপছি। তো এখানে খুব একদম সেম সেম জিনিসটাই আমার বেরোলো, দেখুন এই দেখুন ডান দিক কাটালাম, দিয়ে আবার বাঁ দিকে, যেহেতু আমার লেনতে ঢুকবো এদিকে গাড়ি আসছে তো আমাকে জায়গাটা কভার করতে হবে, ডান দিক করে এরকম বাঁ দিকে ঢুকলাম, ডান দিক করে এরকম বাঁ দিকে ঢুকলাম, ব্যাপারটা বুঝতে পারছেন? দেখুন ডান দিকে এখন সোজা যাচ্ছি, একটু বাঁ দিক চাপতে হবে, আগে দিয়ে গাড়ি আসছে, এখানে যে জাজমেন্টটা এই দেখুন ডান দিকে কাটালাম, দেখুন আবার বাঁ দিকে করে নিলাম, মিররটাও দেখে নিলাম বাঁ দিকে যে ঢুকছি, আমার যে টোটোটা ছিল ওটা হচ্ছে গ্যাপ আছে কি পেরিয়ে গেল সেটা আমি সেটা ফলো করে নিলাম। দেখুন এখানে একটু বাঁ দিক কাটিয়ে আলাম, আবার ডান দিকে কাটালাম কারণ গাড়িটা ওইদিকে আসছে, একটু আমাকে চাপতে হলো বাঁ দিক হালকা। দেখুন এখানে ডান দিক কাটাবো, আবার দেখুন বাঁ দিক, মানে এই পজিশনগুলো এমন আছে, এদিকে সাইকেল এদিকে বাইক, তো এই পজিশনগুলো এরকম তারচা টাইপের আছে, পাকা টাইপের, তো আমাকে সেই পজিশনে ডান দিক এবং বাঁ দিক কাটিয়ে বার করে নিতে হলো। দেখুন তো এগুলো চালাতে চালাতে অভিজ্ঞতাটা চলে আসবে, তো আপনারা যাতে খুব ভালোভাবে ইজিভাবে চালাতে পারেন, যাতে অনেকে কি হয়েছে নার্ভাস হয়ে যাচ্ছে গাড়ি চালাতে পারবো কি না, এরকম যানজট এলাকার মধ্যে ধাক্কাধাক্কি হয়ে যাবে কিনা, তো এই নার্ভাসগুলো যাতে কেটে যায় তার জন্য আমি ভিডিওগুলো বারবার আপনাদেরকে করে দেখাই, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, মনের জোরটা যাতে বেড়ে যায়, তো সেটাই আমি চেষ্টা করি। এমন কিছু ব্যাপার নয়, খুবই ইজি ওটা মনে হচ্ছে, কিন্তু এই দেখুন আর দেখুন ডান দিক কাটিয়ে আবার বাঁ দিক কাটালাম, মানে পজিশনটা এরকম করে এরকম করে আমাকে আবার ঢুকে যেতে হলো। দেখুন আবার ডান দিক হালকা কাটালাম, বাঁ দিক আবার কাটাচ্ছি, এখানে বাঁ দিকে টার্নিং আছে, দেখুন কিভাবে আমি স্টিয়ারিংটা কিভাবে কাটাচ্ছি। দেখুন এইভাবে ইজিভাবে এক হাতে সবচেয়ে বেস্ট এইভাবে হচ্ছে কাটানো, যেটা বলছিলাম যে এরকম এরকম দু হাতে করবেন তাতে অসুবিধা হবে, এখানে রানিং আছে তো কাটাতে গেলে অনেক কেটে যাবে। তো দেখুন এবার আমি ডান দিক কাটাবো, এই দেখুন সোজা করলাম, আবার বাঁ দিকের দিকে স্টিয়ারিংটা কাটি, আবার দেখুন সোজা করে নিলাম। তো এইভাবে আমি ডান দিক হয়ে এরকম বাঁ দিক হয়ে আবার সোজা হয়ে নিলাম, মানে বাঁ দিক যেহেতু হলাম ওইদিকে ডান দিকে রাস্তা বেশি চেপে গেছে, বাঁ দিকে স্টিয়ারিংটা করলাম যেহেতু আমার নিজের লেন্থে ঢোকার জন্য, দিয়ে স্টিয়ারিংটাকে সোজা করলাম, এইরকম জাস্ট এইরকম হয়ে এই কাটিয়ে আবার এরকম হয়ে গেল। এই দেখুন কীভাবে স্টিয়ারিংটা কাটাচ্ছি, এখানে একটু যানজটও আছে দেখাচ্ছি, দেখুন বাইকটা আছে, দেখুন এখানে গাড়ি আসছে, হবে না
আমি ডান দিক কাটাচ্ছি, আবার বাঁ দিক কাটাচ্ছি নিজের লেন্থে। দেখুন এই দেখুন, ডান দিক আবার বাঁ দিক, মানে নিজের লেন্থে ঢুকার জন্য ডান দিক যখনই কাটাচ্ছি তখনই আমি আবার বাঁ দিক করছি, সেটা পজিশন অনুপাতে। পজিশন যখনই পেয়ে যাচ্ছি কাটিয়ে ডান দিকে থেকে আবার বাঁ দিকে চলে যাচ্ছি। এই দেখুন ডান দিকে কাটালাম, আমাকে যেহেতু বেড়াতে হবে, এবার দেখুন আবার বাঁ দিকে স্টিয়ারিংটা ঘুরানো আছে, আমার গাড়িটা এরকম বাঁ দিক হয়ে, এই দেখুন আবার স্টিয়ারিংটাকে আমি সোজা করে নিলাম। আমি একদম খুবই সহজভাবে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। এই দেখুন আবার স্টিয়ারিংটাকে সোজা করে নিলাম, মানে যাতে আপনারা যে ট্রিক্সগুলো যাতে বুঝতে পারেন, যাতে আপনারা যখন গাড়ি চালাবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, সমস্যা হয়, সেই জন্য আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। দেখুন এখানে একটা চক আছে, এই চকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে যানজট এলাকার মতন আছে। দেখুন এদিকে বাঁ দিকে স্টিয়ারিংটা কাটিয়ে রেখেছি। দেখুন আপনি স্টিয়ারিংটা এমনভাবে কাটাবেন যাতে আপনি কমফর্টেবলভাবে স্টিয়ারিংটা কাটাতে পারেন। আমি কীভাবে ধরছি দেখুন, এই দেখুন এক হাতে কিন্তু আমি কাটাচ্ছি, আমার বেশিরভাগ এক হাতেই গাড়িটা স্টিয়ারিংটা চালাতে আমার সুবিধা হয়, তাই আমি এক হাতেই বেশি চালাই। গিয়ারটা এদিকে পরিবর্তন, সেকেন্ড গিয়ার করলাম, এবারে দেখুন ডান দিক কাটিয়ে আবার বাঁ দিকে যাবো। এই দেখুন ডান দিক কাটালাম, গাড়ি বেরিয়ে গেল, এবার সোজা করলাম, এবারে দেখুন বাঁ দিকে হালকা কাটিয়ে বাঁ দিকে আবার ঢুকিয়ে নিলাম গাড়িটা, ঢুকিয়ে এই দেখুন আবার স্টিয়ারিংটা সোজা করে নিলাম, মানে গাড়িটাও সোজা হয়ে গেল। স্টিয়ারিং যেদিকে কাটাবেন সেদিকে গাড়ি আপনার সেই দিকেই যাবে, এটাই হলো ব্যাপার। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কাজে লাগে, তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার ভিডিও করার চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।